Xiaomi সবসময় কম বাজেটের মধ্যে ভালো একটি স্মার্টফোন দেওয়ার চেষ্টা করে, আর তারই পরিপ্রেক্ষিতে Xiaomi হয়তো বা আর কিছুদিন পরেই লঞ্চ করবে Xiaomi Redmi 6A। Xiaomi Redmi 6A হতে পারে Xiaomi সবচেয়ে কম বাজেটের একটি ফোন। Xiaomi আর কিছুদিন পূর্বেই এই Redmi 6A নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা Xiaomi Redmi 6A নিয়ে কথা বলবো এবং জানবো যে ফোনটির মধ্যে কি কি ফিচার থাকতে পারে, ফোনটির মূল্য কত হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে। সো আপনারা যদি Xiaomi Redmi 6A সম্পর্কে সকল তথ্য জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকুন। প্রথমে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। Redmi 6A ফোনটির ডিজাইন কেমন হবে এই নিয়ে কিছুদিন পূর্বে একটি লিক বের হয়েছে, যে লিকের মধ্যে দেখা যাচ্ছে ফোনটির ফ্রন্টে দেওয়া হবে 28:9 একটি ডিসপ্লে এবং এর ব্যাকের কর্নারে থাকবে একটি ক্যামেরা। ক্যামেরাটির সাথেই থাকবে ফ্লাশ লাইট। এছাড়া ফোনটির রাইট সাইডে দেওয়া হবে ভলিউম রকার এবং পাওয়ার অন অফ করার বাটন, লেফট সাইডে দেওয়া হবে সিম ট্রে। বিল্ড কোয়ালিটির কথা বললে পিকচার দেখে তো মনে হচ্ছে ফোনটির ব্যাক সাইড প্লাস্টিক দিয়ে তৈরি করা হতে পারে। এখন ফোনটির আরও কিছু লিক বের হলে বোঝা যাবে যে আসলে ফোনটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হবে না প্লাস্টিক দিয়ে তৈরি করা হবে। এখন আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। Redmi 6A ফোনটির মধ্যে 28:9 5.45 ইঞ্চের HD ডিসপ্লে দেওয়া হতে পারে, যেটির রেজলিউশন হবে 1440x720 পিক্সেল। যেহেতু এটি একটি লো বাজেট ফোন তাই ফোনটির মধ্যে HD ডিসপ্লে দেওয়া হবে, ফুল HD ডিসপ্লে দেওয়া হবে না। হার্ডওয়্যারের কথা বলে ফোনটির মধ্যে স্ন্যাপড্রাগন 430 অথবা 450 এই দুটি প্রসেসর থেকে একটি প্রসেসর দেওয়া হতে পারে এবং ফোনটির মধ্যে 2GB ও 3GB র্যাম দেওয়া হতে পারে। এর সাথে ফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 বেসড MIUI 10 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে। ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি স্লট দেওয়া হতে পারে, যেটিতে আমরা 128GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। Redmi 6A ফোনটির রিয়ারে দেওয়া হবে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এর সাথে ফোনটির ফ্রন্টে থাকবে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ক্যামেরাগুলোর মধ্যে কি কি ফিচার দেওয়া হবে এই সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, কিন্তু যখন এই বিস্তারিত তথ্য পাওয়া যাবে তখনই আমি আপনাদের কাছে তা তুলে ধরব। Redmi 6A ফোনটির মধ্যে 3000mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যেটি থেকে আমরা 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। বন্ধুরা, Redmi 6A ফোনটিকে বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ভেরিয়েন্টগুলো হচ্ছে 2GB RAM 16GB ইন্টারনাল স্টোরেজ এবং 3GB RAM 32GB ইন্টারনাল স্টোরেজ। এখন যদি ফোনটির প্রাইসিং এর কথা বলি তাহলে এর প্রাইস 8,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যেই থাকবে, কারণ Xiaomi Redmi 4A Xiaomi Redmi 5A এর প্রাইসগুলো 8,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যেই রয়েছে। তাই Redmi 6A ফোনটির প্রাইসও 8,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যেই হতে পারে এবং ফোনটিকে 31 মে রিলিজ করা হতে পারে, কিন্তু যদি 31 মে রিলিজ করা না হয় তাহলে জুন থেকে জুলাই মাসের মধ্যে ফোনটিকে লঞ্চ করা হবে। সো বন্ধুরা, Redmi 6A নিয়ে যে সকল তথ্য পাওয়া গিয়েছিল সকল কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি Redmi 6A নিয়ে আপনাদের কিছুটা হলেও তথ্য দিতে পেরেছি। Redmi 6A নিয়ে আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সকল তথ্য দিয়ে দেব। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি প্রথমবারের মতো আইনো বাংলাতে এসে থাকেন বা এখনও আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।